আলিপুরদুয়ারের সব মানুষকে বলি, আমার মাথায় সব সময় ঘোরে আপকো নয়া জেলা হামনে দিয়া, নিউ ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আমরা করে দিয়েছি, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, আলিপুরদুয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা করে দিয়েছি, আলিপুরদুয়ার নতুন বিল্ডিং ডুয়ার্স কন্যা আমরা করে দিয়েছি, আর ট্যুরিজম আপনাদের মেন ইন্ডাস্ট্রি অ্যান্ড চা, চা বাগানের পাট্টা আর ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হোমস্টে এবং এখানে আরও অনেক কটেজ হবে, আরও ডেভেলপমেন্ট হবে। মনে রাখবেন, আজকে ইউনেস্কো বলেছে যে ট্যুরিজমের ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম স্পট যেমন গঙ্গাসাগরে আছে, দার্জিলিংয়ে আছে, হিলে আছে, কার্সিয়াংয়ে আছে, মিরিকে আছে, কালিম্পং আছে, আপনার জয়ন্তীতে আছে, আপনার রাজাভাত খাওয়াতে আছে, আপনার বক্সাতে আছে, আপনার কালচিনিতে আছে, আপনার সব জায়গায় আছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গাজলডোবা থেকে শুরু করে একেবারে আপনার চালসা থেকে শুরু করে সব জায়গায় এগুলো আরও করা হচ্ছে। নর্থ বেঙ্গলে 24,000 কোটি টাকা ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তারা 24,000 কোটি টাকা নর্থ বেঙ্গলে ইনভেস্ট করবে, সেখানে হোটেল হবে, সেখানে ইন্ডাস্ট্রি হবে, আপনাদের এখানেও অনেক ক্লাস্টার তৈরি হবে যাতে এমপ্লয়মেন্ট তৈরি হবে, এছাড়াও আইটি ইন্ডাস্ট্রি তৈরি হবে যাতে আপনারা পারদর্শী, পাহাড়েও হবে, সমতলেও হবে। আমি আপনাদের বলবো, চিন্তা করবেন না। কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়, আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের সেচ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে সেচ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই, কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন, এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন, এবং আমরা 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো।